আসি আসল প্রসঙ্গের তত্ত্ব কথার পাশাপাশি যে গান শুনলে কিছু আপনাদের জ্ঞান হবে কিছু সঙ্গে বাড়িতে নিয়ে যেতে পারবেন এ ধরনের কথাগুলো আজকে বসে বসে আপনারা সবাই মিলে শুনবেন গতকালকে একটি প্রশ্ন ছিল প্রশ্নের জবাব দিব পরে আগে আমার বিপক্ষের ভাবুকের কাছে কিছু জিজ্ঞাসা করি আপনাদেরকে সাক্ষী রেখে এই আসরের তরে তাই কি তাই মহাজনের গানের ভাষায় আমি আপনাদের কাছে বলছি হ্যাঁ সমাধানটা দিবে তাই গানের ভাষায় কি বলছেন মহাজন কেমন সঠিকভাবে চাই তাই সেখানে গাইব গান বাজা আমার দাদা ভাই মেজি Bye.
হরি নামের কি বা অর্থ বলবে আমার বিপক্ষের ভাবক বিভূতি ভূষণ সন্ন্যাসী
একজন জ্ঞানীগুণী শিল্পী এসে বলবে আপনাদের কাছে, তাহলে এই কৃষ্ণকে কিভাবে সাধন ভজন করব, কিভাবে চিনব, এই মুক্তি পাওয়ার জন্য তার কাছ থেকে আমি সিদ্ধান্তটি চাইব। জয়গুরু নমস্কার, জবাব দিবে সে আমার দাদা ভাই চমৎকার ইসলাম ধর্মীয় মা বাবাদেরকে জানে আসসালামু আলাইকুম, অন্য অন্য জাতির ভাই বন্ধুদেরকে জানে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আসেন কাছের শিল্পী, ইউটিউব শিল্পী, জ্ঞানের সাগর, বিভূতিভূষণ সন্ন্যাসী আমার দাদা ভাই, জয়গুরু নমস্কার। হ্যাঁ, এবার গাইতে হবে গান, আর গানে গানে দিতে হবে আমাদের এমদাদুল হক, তার কিছু প্রশ্নের সমাধান। আপনাদের কাছে আগে আদেশ নিয়ে নেই, একটা কথা বলবো, এখানে এমদাদুল হক শুধু আমাকেই প্রশ্ন করবে, আমি উত্তর দেব, আমি কিন্তু ওর চাকর না। বাবা চাকর কি, ও আমাকে মাইনে দেয় না, মাস গেলে কোনো টাকা পয়সা মাইনে দেয় না, তাহলে ও যেটা বলবে সেটাই আমাকে উত্তর দিতে হবে, এমন কোনো কথা নাই। তাহলে আমি যেমন তোমার কথার উত্তর দেব, তো তদ্রূপ আমার কথার উত্তরও তোমাকে দিতে হবে কি বাবা? আমিও তোমাকে প্রশ্ন করতে চাই, জিজ্ঞাসা রাখতে চাই, এখানে কিন্তু ছাড়া ছাড়ি নাই বাবা, খাটনি দুইজনাই করবো, পয়সা তুমিও নেবা, পয়সা আমিও নেব কমিটির কাছ থেকে, তো পরিশ্রম একা করা যাবে না। তাহলে আগে এমদাদুল হকে জিজ্ঞাসা মালার মধ্যে যাই, তার সঙ্গে কিছু কথা এবং কিছু গান, তার সঙ্গে গান গিয়ে শোনাই, কেমন? তিন দিন থেকে তো ধরেই রাখে না। আসুন, আমি কেমন বাউল, আমরা এত সুন্দর তিলক কাটি, গলায় মালা পরি, গেরুয়া বসন পরিধান করি, কৃষ্ণ কথা বলে আসরে নেচে বেড়াই, তবে কেমন বাউল হয়েছি, এই গানের মধ্যে যাই, আর গানে গানে ওর কথার উত্তর যতটুকু পারি দিয়ে দেয়, কেমন? ওরে লালে জামা পরে গায়, আমি নূপুর বাঁধিয়া পাই, লালে জামা পরে গায়, নূপুর বাঁধিয়া পাই, লম্বা লম্বা মারি তেছি গু, আমি ভাবনা জেনে বাউলের প্রেম না জেনে হয়েছি বাউল গো, আমি ভাবনা জেনে হয়েছি বাউল, ওই আমি প্রেম না জেনে হয়েছি বাউল গো, আমি প্রেম না জেনে টাকা একটু কম দিয়ে দেয়,
তখন কমিটির সঙ্গে যে আমার ভালোবাসাটা ওইটা আর থাকবে না, মুখ কালাকালি শুরু হয়ে যাবে, আবার মারামারিও লাগতে পারে ঠিক নাই। তা স্বার্থে একটু আঘাত হলে অমনি মারামারি লাগাই, আমি হচ্ছে ওই রকম বাউল। চাঙ্গা করে রাঙ্গা তিলক দিয়ে ভালে আর সদাই আমি ঘুরে বেড়াই চোর বাট পারের দলে, ও ভাই চোর বাট পারের দলে। অনেক আমার কথা শুনে রাগ করতে পারে, এরকম হচ্ছে কেন? হয়তো আমি যাদের সঙ্গে মিশি তারা চোর বাটপার না, ওরা ভালো, তাহলে আমি কেমন করে চোর বাটপারের দলে মিশে বেড়াই ঘুরে বেড়াই? আমার দেহের মধ্যেই আছে চোর বাটপার। এই যে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য ছয়টা রিপু, রিপু শব্দের অর্থ হচ্ছে শত্রু, এরা ভালো না হয়, এরা চোর বাটপার। কারণ মানুষের যখন ক্রোধের সৃষ্টি হয় একজনকে মার্ডার করতে দ্বিধা করে না। কামের প্রভাব যদি বাড়ে তখন কি কোন কর্ম করে তার ঠিক ঠিকানা থাকে না। লোভ যদি মানুষের জাগ্রত হয় মানুষের টাকা পয়সা সোনা দানা জমি জায়গা দখল করতে দ্বিধা করে না, ঠকাতেও তার একটুও বাধে না। তাহলে এরা হচ্ছে আমার ভিতরে চোর বাটপার, আমি এর কথা মতো চলে বেড়াই এদের কথা মতো, তাই সদাই আমি ঘুরে বেড়াই চোর বাটপারের দলে। পাগল করি নারী কুল ভাবনা জেনে সেজেছি বাউল গো, আমি প্রেম না জেনে হয়েছি বাউল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমরা যে বাউল গানের বায়না ধরি কেন? একমাত্র বউ পোষার জন্য, বাড়িতে বউ আছে তার শাড়ি কিনতে হবে, তার গয়না কিনে দিতে হবে, তাকে ভালো ভালো জিনিস দিতে হবে, একমাত্র বউ পুষতে বাউলের বায়না ধরি, তাই গানের ভাষায় বলেছেন।
করো বলে আশা ছিল হতে যে বাউল আমার ভক্তি লতা শুকাইছে না ফুটেইতে ফুল সনাতনের ওই চরণকুল পেলাম না সনাতনের ওই চরণকুল ওটাই কান্দি আমি সাহারা আমি প্রেম না জেনে হয়েছি বাউল গো আমি ভাবে না জেনে হয়েছি বাউল লালে জামা পড়ে গায় নকর বাঁধিয়া লম্বা লম্বা মারিতে ছিব ভাবে না জেনে না 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 প্রেমে না জেনে হয়েছে বাউল গো আমি ভাবে না জেনে সেজেছি বাউল গো আমি প্রেমে না জেনে হয়েছে বাউল তুমি শোনো শোনো এমদাদুল ভাই তোমারে যাই কইয়া বসে বসে শ্রবণ করো তুই কর্ণ ভরিয়া করো মজার মজার প্রশ্নমালা তোমার কাছে পাই সংক্ষেপেতে তাহার কিছুই উত্তর দিতে চাই এই যে আমাদের সনাতন ধর্মে তারক ব্রহ্ম না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এটাই যদি শ্রেষ্ঠ নাম হয় তারক ব্রহ্ম নাম হয় তাহলে এই নাম করে কেন জীব নরকে যায় আবার এই নাম করে কেন জীব স্বর্গে যায় কোটি জন্ম করে যদি হরি নাম সংকীর্তন তথাপিও মিলবে না ব্রজের ব্রজেন্দ্র নন্দন এই কলির যুগে ঘরে ঘরে হরি নাম হইবে নাচিয়া গাহিয়া জীবি নরকে যাইবে তাহলে তোমাদের সনাতন ধর্মে যদি এটা তারক ব্রহ্ম নাম হয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাহলে এই নাম নিয়ে কেন যাবে তারা নরকপুরে মজার প্রশ্ন বাবা নরকে সবাই যাবে না শাস্ত্রের একটা বিধান আছে নায়ক ও নায়িকা ভাবে এই ব্রজবম যে শুনবে গাবে তার ইহকাল পরকাল যাবে নরকে হবে গমন যে নায়ক নায়িকা ভেবে এই কৃষ্ণ নাম যে শুনবে আর গাবে সেই জীব নরকে যাবে সেই জীবটা নরকে যাবে আর নরকে যাবে কারা এখানে আমরা কৃষ্ণ নাম শ্রবণ করতে এসেছি হরি নাম শ্রবণ করতে এসেছি যত সময় শ্রবণ করছি তত সময় মোটামুটি ঠিক আছে এখান থেকে বাড়িতে গেলেই তখন শাশুড়ির সঙ্গে মিল নাই স্বামীর সঙ্গে গণ্ডগোল শ্বশুরের সঙ্গে মারামারি দেওয়ারের সঙ্গে ঝগড়া অমৃত পান করে গেলাম বাড়িতে গিয়ে খাচ্ছি বিষ তাহলে এমনটি যদি হয় এই ব্রজবমে সে কোনোদিন স্বর্গে যেতে পারবে না তাকে নরকগামী হতে হয় আর শুধু তাই না এই কৃষ্ণ নাম শ্রবণ করতে গেলে আগে রুচি আনতে হবে তোমার ভিতরে রুচি নাই কৃষ্ণ নাম শোনার রুচি নাই লোকে শুনছে তাই আমি একটু বসে বসে শুনি কিন্তু কানটা আমার ঠিক সঠিক জায়গায় নাই মনটা সঠিক জায়গায় নাই তাই শাস্ত্রে বলেছে আমরা চোখ দিয়ে দেখি তো না চোখ দিয়ে দেখি না
দেখতে গেলে মন দিয়ে দেখতে হয়, কান দিয়ে শুনি না, শুনতে গেলে মন দিয়ে শুনতে হয়। তা যাহা মন দিয়ে শোনা হয়, যাহা মন দিয়ে দেখা হয়, সেই দেখা আর সেই শোনাটা হচ্ছে সঠিক হয়। যারা মন দিয়ে দেখতে পারে, যারা মন দিয়ে শুনতে পারে, যারা মন দিয়ে কৃষ্ণ কথা বলতে পারে, মুখ দিয়ে না মন দিয়ে। তাই আগে রুচি আনা চাই। এই যে এক ভক্ত 10 টাকা দান করে গেছেন, আর এক ভক্ত 100 টাকা দান করলেন, ঈশ্বর যেন অধীর মণ্ডল মহাশয়, রাম মণ্ডল মহাশয় 100 টাকা দান করেছেন, ঈশ্বর যেন তার মনস্কামনা পূর্ণ করেন। জয় গুরু। তাহলে আগে রুচি আনতে হবে। রুচি আসবে কেমন করে? একটু আচার ব্যবহার করতে হবে মা গো। এই কৃষ্ণ নামে রুচি আনতে গেলে একটু আচার ব্যবহার করতে হবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, কি কলম দিলেন? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তনার্থে হয় গজীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবর্তন হইতে ভক্ত নিষ্ঠা হয়, নিষ্ঠা অর্থে শ্রবণ রুচি উপজয়, রুচি অর্থে হয় গজীবের আসক্তি প্রচুর, আসক্তি অর্থে জন্মে চিত্তে কৃষ্ণ প্রেমাঙ্কুশ, সেই প্রেম গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই নাম হয় গজীবের সর্বানন্দ ধাম। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। তাহলে এমনি সাধুর বাজারে ঘুরতে ঘুরতে, সাধু সঙ্গে বসে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে একদিন এমন রুচি হবে, রুচি সম্মত যদি কেউ নাম শ্রবণ করে, নাম কীর্তন করে, সেই দেব যায় না নরকের পরে। খুলে বললাম তোমার ধারে। তাহলে উৎপত্তি কোথায়, কোথায় এই নামের সৃষ্টি? আগে ক্ষমা ভিক্ষা চাই, নামের ব্যাখ্যা করা যায় না। সত্যযুগে এই নাম সৃষ্টি হইয়াছিল, আমাদের সনাতন ধর্মে 60,000 মণি শাস্ত্রে পাওয়া গেল। ষাট হাজার মণি একদিন পশ্চিম ভারতে গিয়ে সিন্ধু নদীর পারে মিটিং করছে, যে আমাদের সনাতন ধর্মে 64 প্রকারের রস, তার মধ্যে শ্রেষ্ঠ রস কোনটা? সবাই গবেষণা করে সিদ্ধান্তে আসলেন শ্রেষ্ঠ রস হচ্ছে শৃঙ্গার রস। কারণ এই পৃথিবীতে পশু পাখি কীট পতঙ্গ সবাই সুখী হয় পেলে পরে দুইয়ের সঙ্গ। আর শ্রেষ্ঠ মণি ছিল ভরতমণি। ভরতমণি এই কথা মানলেন না, ভরতমণি চলে গেলেন নিজের আশ্রমে, কোথায়? দক্ষিণ ভারতে রেবা নদীর পারে বেতস বনে তার আশ্রম, অর্থাৎ বেতের বনের মধ্যে। বনের মধ্যে গিয়ে দেখে রেবা নদীতে স্নান করে যখন আশ্রমেতে যায়, দূর থেকে দেখতে পাচ্ছে আশ্রমের মধ্যে বেতের কাটার উপরে 4 বছরের বালক বালিকা সম্ভোগে লিপ্ত রয়, অর্থাৎ রমণ ক্রিয়ায় তারা লিপ্ত। এ সম্ভোগটা কাকে বলছে হয়তো অনেকে বুঝে নিয়েছেন। স্বামী স্ত্রী একটা নারী পুরুষ মিলামিশাকে বলা হয় সম্ভোগ। সে সম্ভোগে লিপ্ত বেতের কাটার উপরে। মুনি রাগ হয়ে গেলেন, কুমণ্ডল থেকে জল নিয়ে মন্ত্রপুত করে ছিটিয়ে দিল ভস্ম করার জন্য। 1 জোড়া ছিল, 2 জোড়া হলো। আবার মন্ত্রপুত করে জল 2 জোড়ায় ছিটিয়ে দিল, 2 জোড়া ছিল, 4 জোড়া হলো। 4 জোড়ায় যখন জল মন্ত্রপুত করে ছিটিয়ে দেয়, 4 জোড়া থেকে 8 জোড়া হয়ে যায়। মুনি এই তত্ত্ব বুঝতে পারলেন না, কি করি উপায়, চলে গেলেন ভোলানাথের কাছে। ভোলানাথ বললেন আমার দ্বারায় হবে না, তুমি ব্রহ্মার কাছে যাও। ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মাও বললেন এটা আমার দ্বারা এই তত্ত্ব বলা হবে না, তুমি বিষ্ণুর কাছে যাও। বিষ্ণুর কাছে গেল, বিষ্ণু বললেন আমার দ্বারাই হবে না, আমার উপরে একজন বিষ্ণু আছে যারে মহাবিষ্ণু কয়, তার কাছে যাও।
সে যদি কোনো সিদ্ধান্ত দেয়। তখন ভরতমণি সুষুম্না যোগে মহাবিষ্ণুর কাছে পৌঁছালো। মহাবিষ্ণু বললেন, হে ভরতমণি, শ্রেষ্ঠ রস যে সিঙ্গার রস সেটা তুমি মানো নাই, তাই তোমাকে প্রমাণ করানোর জন্য এই লীলাটাই করতে হয়েছে, এরা অন্য কেউ না, এরাই হচ্ছে গোলকের রাধা এবং কৃষ্ণ। এরা দুইজন এই লীলাটা করেছেন। তাহলে এদের উপায় বলে এখান থেকে হবে নামের সৃষ্টি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই কৃষ্ণ নামের সৃষ্টি হল। ওখানে আট জোড়া ছিল, আট জোড়ার মধ্যে আটজন পুরুষ, আটজন হচ্ছে নারী। আটজন পুরুষের মধ্যে চারটে রাম চারটে কৃষ্ণ, তাহলে আট আর আট হয় ষোলো। এই ষোলোটা নামে লিখতে গেলে ৩২ অক্ষরের প্রয়োজন, ৩২ অক্ষরের প্রয়োজন। এই হচ্ছে আমাদের ষোলো নাম ৩২ অক্ষর। এই নাম গোলকে গোপনে রয়ে গেল, আর বললেন এই নাম আমি দেব, সত্য যুগে নয়, তারপরে নয়, ত্রেতা যুগে নয়, এই নাম দিব আমি কলির যুগে। তাই কলির যুগে এই তারক ব্রহ্ম নাম কলির যুগে বিতরণ করলেন। তাই ভরতমণি জিজ্ঞাসা করেছিলেন, এই নাম করলে কি হবে? তখন বললেন, এই নামের মধ্যে নামই পাবে, যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে যায় না যেমন দেখা, এই নামের মধ্যেই নামই পাবে ভক্ত যুগল রূপে আঁকা। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে নামের সৃষ্টির কথা তোমায় বলা হলো। এই নাম নাম নয়, আরো নাম আছে সেইখানেতে চলো। তাহলে সেই নামটা কি? সেই নাম হচ্ছে গোপন। ষোলো নাম ৩২ অক্ষর, ২৮ অক্ষর দাউ গো ছেড়ে, অজপ নাম ৪ অক্ষরে, সাধু জপে জীবে জানে না। অজপটা নাম কেন ৪ অক্ষরে হলো? ওই যে ৪ বছরের বালক বালিকা ছিল, এই লীলাটা যখন করে ৪ বছরের বালক ৪ বছরের বালিকা, তাই সেখান থেকে ৪ অক্ষরে এই অজপ নাম হলো। সেটা সাধু জপে জীবে জানে না, জীবে বলতে আমার জীব ভাই জানে না। সেই নাম জপতে গেলে জপতে গেলে যদি জীব ভাটা নড়ে সেই নামে অপরাধ হয়, জীব ভাটা একটু নড়বে না, জীব ভাই টেরি পাবে না, অর্থাৎ জীবে জানে না। অজপ নামে বলে জানে হরে কৃষ্ণ হরে হরে, পাবে তুমি গেলে তোমার গুরুর ধারে। এই তো ইন্নাদুল ভাইয়ের কথা ছিল, কিঞ্চিত ভাবে পূর্ণ হলো। তাহলে আমি ওর কাছে জানতে চাই, মানে আমার মনের মধ্যে আছে একটু সংশয়। আমাদের সনাতন ধর্মের একটু নিদর্শন দিয়ে যাই, আমাদের কৃষ্ণ ভগবান নারায়ণ শিব বিষ্ণু ইত্যাদি ইত্যাদি যতই দেব দেবী বলেন না কেন, তাদের একটা করে রূপ আছে। তাদের একটা করে রূপ আছে। কৃষ্ণ ভগবান সে নিরাকারও আবার তিনি সাকারও, তিনি নিরাকার হতে পারে আবার সাকার রূপ ধারণ করতে পারে। তা সাকার রূপ ধারণ করে বলে আমরা সাকারে
কৃষ্ণ ভজন করি, আবার কেউ নিরাকারে কৃষ্ণকে ভজনা করছে। তাহলে সাকার যদি হয় তাহলে তার একটা বাড়ির প্রয়োজন, ঘরের প্রয়োজন, মন্দিরের প্রয়োজন। তাই জায়গায় জায়গায় মন্দির দেখা যায়, কোথাও কৃষ্ণ মন্দির, কোথাও শিবের মন্দির, কোথাও গণেশের মন্দির, কোথাও নারায়ণের মন্দির, সমস্ত দেবদেবীর একটা করে মন্দির রয়। তা আমি তোমার কাছে জানতে চাই ইন্দাদুল ভাই, তোমাদের যে আল্লাহ পাক, তোমরা বলেছ আল্লাহর কোনো রূপ নাই, আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহর কোনো রূপ নাই, আল্লাহ হচ্ছে নিরাকার। তাই নিরাকার যদি হয় তাহলে তার কোনো বাড়িঘরের দরকার পড়ে না। আমি তোমার কাছে জিজ্ঞাসা রেখে যাই, মসজিদ যে তৈরি করেছে আল্লাহর নামে, আল্লাহ তো নিরাকার, নিরাকার তো ওখানে থাকে না, নিরাকারের কোনো ঘর বাড়ির প্রয়োজন পড়ে না, মসজিদের প্রয়োজন পড়ে না, তাহলে ওই ঘরের মধ্যে থাকে কে? রে বাবা, কে থাকে? না এমনি বানিয়েছে আর কি। যদি আল্লাহর ঘর ওইটা হয়, আল্লাহ তো নিরাকার, আল্লাহর তো কোনো রূপ নাই, তাহলে আল্লাহর রূপ যদি না থাকে তাহলে তার ঘরের প্রয়োজন পড়ে না, মন্দিরের প্রয়োজন পড়ে না। আমাদের কৃষ্ণ ভগবানের রূপ আছে তাই তার একটা ঘরের প্রয়োজন রয়েছে। তোমার কাছে প্রথম জিজ্ঞাসামালা আমার নয়, তাহলে ওই মসজিদ তৈরি করা হয়েছে কার জন্য, এই মসজিদে কে থাকে, দিয়ে যাবে একটু ভালো করে পরিচয়। রাধা বল্লভ সরকার একটি গান করেছে, বলোই আমার মমিন ভাই কোন পথে আমি সেই মক্কা শরীফে যাই, কত কথা জিজ্ঞাসার প্রয়োজন আমার নাই, আমি সংক্ষেপে জিজ্ঞাসা করতে চাই। যারা হজে যায় বাবা, হজ করতে গেলে বর্তমানে বহু টাকা পয়সার প্রয়োজন, আবার নাকি সরকার থেকেও দিচ্ছিল নাকি, এখন দেয় কি না দেয় না আমি জানি না, শোনা কথা আর কি। হজ করতে গেলে অনেক তার টাকা পয়সার প্রয়োজন, তবে সে হাজি হয়। কিন্তু আমার কাছে বলো দেখি ভাই, যে একবারে গরিব মানুষ, দিন আনে দিন খায়, একদিন কাম না কাজ না করলে তার পরের দিন তার ভাত ওঠে না, তার ছেলে মেয়ে না খেয়ে থাকে, তারও তো মনে বাসনা জাগে আমি একটু হাজি হয়ে যাই হজে গিয়ে মক্কায় গিয়ে, তারও হাজি হওয়ার বাসনা আছে। তাহলে বলো, যার অনেক টাকা পয়সা আছে সে টাকা পয়সা খরচা করে মক্কায় যাবে, হজ করে আসবে, তখন সে হাজি হয়ে যাবে। যে গরিব মানুষ টাকা পয়সা নাই যেতে পারলো না, সে কি হাজি হতে পারবে না? তাহলে আল্লাহ কি খালি ধনী মানুষের জন্য নাকি? তাহলে যার টাকা পয়সা নাই সেও হাজি হবে, ঘরে বসে হাজি হওয়া যায়, এটা আমরা জানতে পাই। যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে নাকি দেহের মধ্যে পাই, এক টাকা খরচা করতে হবে না হাজি হতে গেলে। তাহলে কোথায়? এই দেহের মধ্যে নাকি আছে মক্কা মদিনা, আমার জানার বড় বাসনা কোনখানেতে দেহের মধ্যে মক্কা মদিনা হয়, কেমন করে সেই মক্কা মদিনায় গিয়ে আমি হাজি হতে পারবো ভাই? দেহের মধ্যে যদি মক্কা মদিনা থাকে, আমার টাকা পয়সা খরচা করে ওখানে যাওয়ার কি দরকার? দরকার নাই, সেখানে যাওয়ার দরকার নাই। এই যে দুটা কথা জিজ্ঞাসা রইল, আশা করি কৃপা করে বলবে কেমন। তার মধ্যে মক্কা মদিনায় তিনখানা গম্বুজ আছে ভাই, এই দেহের মধ্যে তিনখানা গম্বুজ কোথায় আমরা পাই?
গম্বুজ কেন হলো, কেন চারখানা হলো না, কেন দুইখানা হলো না, কি কারণে তিনখানা গম্বুজ হয়, দিয়ে যাবে একটু পরিচয়। প্রথমবারে আমার এই পর্যন্ত রইল, কৃপা করে ইমদাদুল ভাই সঠিকভাবে ভক্তদের কাছে বইল। এবার সবাই মিলে একবার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো হরি, তারপরে ধীরে ধীরে অবশ্যই অনুরোধের গানে যাব। জয় গুরু জয় গুরু। আদি অন্ত সব বৃত্তান্ত সুন্দরভাবে যেগুলো করেছিলাম জিজ্ঞাসা, পঙ্কন পঙ্কন ভাবে সব কিছু করে দিয়েছেন সে খলসা। আমার কাছে কিছু করে যায় জিজ্ঞাস, তার মনের অভিলাষ। ইনি দেখতে পেয়েছেন মক্কা শরীফ, দেহের মধ্যে কোথায় মক্কা মদিনা, যাদের আছে টাকা ঘুরবে নাকি রেলগাড়ির চাকা, যাদের টাকা পয়সা আছে তারা হজ করতে যায়। হজ শব্দের অর্থ হচ্ছে দর্শন করা, দেখা। যাদের টাকা নেই তারা কিভাবে যাবে, এই কথাটির সমাধান আমার পরম বন্ধু আমার কাছে সে চাইবে। তাই সুরের ছন্দে আসি, তার প্রশ্নের জবাবের পাশাপাশি, কেননা আজকে যেখানে জিজ্ঞাসা করেছে যদি তার সমাধান না দেই আপনাদের মনের মধ্যে কষ্ট পাইতে পারে। ইনি বলে গিয়েছেন দেহের মধ্যে কোথায় মক্কা, মনি কোথায় দিল মুহাম্মদ, যেখানে শৃঙ্খলার হাট, জানবি যদি মক্কার খবর মিমের পর্দা আগে কাট। কারণ শ্রী শৃঙ্খলার হাট, শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর। এই হাটটি কোথায়, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা রয়েছে এই মানব দেহের মধ্যে। দেহের মধ্যে তিনটি গম্বুজ আছে, কোথায়, যাদের টাকা আছে তারা মক্কায় যায়, যাদের নাই তারা কিভাবে যেতে পারবে, তার সমাধানটি আমার কাছে চাই। তাই শোনো দাদা ভাই, মন প্রাণ দিয়ে শোনো। কোন শিল্পীর কাছে কি শুনেছ জানি না, কিন্তু তোমার সঙ্গে গান গাইতে খুব ভালো লেগেছে। একজন শাস্ত্রজ্ঞ শিল্পী, তত্ত্ব শিল্পী, জ্ঞানী গুণী শিল্পী, এরকম শিল্পীর সঙ্গে গান গাইলে কিছু তত্ত্ব আমরা বুঝতে পারবো। তত্ত্ব অসম্মিত জ্ঞান মঞ্জিরিতে লেখা আছে, বলতে চাই আপনাদের কাছে 18টি মুকামের তত্ত্ব কথা। চূড়াতে চূড়ামণি ব্রহ্মমূলে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করণ বসতি, নাসিকাতে নিত্যানন্দ মুখ করে পান, চক্ষেতে কালা চাঁদ করিষিতে ধ্যান, কর্ণেতে চৈতন্য গোসাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের ইসলাম ধর্মে তাই বলেছেন, ইসলাম ধর্মে তাই বলেছে দমের ঘরে কপাট মেরে দেহ ফানা ফিল্লা কর, এসকে নদীর পানি দিয়ে অজু করে নামাজ পর। নামাজ শব্দটা হচ্ছে ফার্সি ভাষা। যেখানে জিজ্ঞাসা করছে তিনটি গম্বুজ কোথায়, জানার ইচ্ছে হয়, তাই মহাজন বলেছে আলিফ ড্যাশ লাম ড্যাশ মিম ড্যাশ, আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। ত্রিবেণীর ঘাট কোথায়, তিনটি গম্বুজ কোথায়, যেনারা সদ্গুরুর আশ্রয় আশ্রিত হয়েছেন, গুরু ঘরের জায়গায় যেনারা পৌঁছে গিয়েছেন, দেহের মধ্যে আছে কোথায়, তিনটি গম্বুজ কোন জায়গাতে আছে, যেখানে ত্রিবেণীর ঘাট তিনটি কোনা আছে, যেনারা জ্যামিতি পড়েছেন ত্রিভুজ, সেখানে তিনটি ফুটা দিতে হয়, তিন করে তিনটা। আপনারা সবাই জানেন আসা যাওয়া যে পথে, সাধনার ভজন সেই পথে, সেখানেই এই তিনটি গম্বুজ আছে। বললাম তোমার কাছে, আবার বলেছে যাদের নাই টাকা ঘুরবে না তো রেলগাড়ির চাকা। আমি তোমার জানাই
মসজিদ তাহলে যার মোহন যেমন কৃষ্ণ ভগবান আল্লাহ আল্লাহ রাসূল তার কাছেই তেমন যত জীব তত শিব আল্লাহ ভগবান থাকে কোথায় তোমার হৃদয় মন্দিরে তার বাসস্থান হয় মনে মসজিদ মোহন মন্দির সবাতে জানাই আল্লাহ দেখতে কোথায় থাকে তার সমাধান কি এবার জানতে নাকি চাই শোনো বিভূতিদা আল্লাহ নিরাকার আমি তোমার কথাটা ফেলে দিচ্ছি না নি ফির আকার তোমার চোখের মধ্যে সানি পড়ে গিয়েছে সানি যখন তোমার চোখে পড়ে যাবে আল্লাহ ভগবান কোথায় থাকবে তুমি তোমার চর্ম চোখ দিয়ে তাকে দেখতে পাবে না পাবে হ্যাঁ তোমার চোখটার যদি ভালো একটি ডাক্তার ধরে ট্রিটমেন্ট করতে পারো তাহলে আল্লাহ ভগবান কোথায় আছে তার নিগূঢ় তত্ত্ব জানবে এসে ভালো কার কাছে তুমি ভগবানের নির্দিষ্ট স্থান দেখবে ভগবান কোথায় কার কাছে তুমি জানবে আল্লাহ কেমন আল্লাহ আছে কোথায় ইসলাম ধর্মের মধ্যে বলে কোরআন তাহা কয় ওলিয়ে কামিল মুর্শিদ যারা দরবেশ হিসাবে রয় শিক্ষাগুরু সদ্গুরু আশ্রয় আশ্রিত না হওয়া পর্যন্ত ভগবান কোথায় আছে তাকে কি করে ভক্ত পাবে এই নিদর্শনটা সদ্গুরু আশ্রয় আশ্রিত হলে সবাই জানতে পারবে তদ্রূপ আমাদের মধ্যে সূরা বাকারা বলে গিয়েছেন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত এর অর্থ হচ্ছে তোমাকে পীরের হাতে হাত দিয়ে তোমাকে মুরিদ হতে হবে কোরআন প্রমাণ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহে ওয়াত্তাবু ইলাহে ওসিলা তোমাকে পীর ধরতে হবে তুমি যদি পীর না ধরো তোমার পিছনে নামাজ পড়া যাবে না তাই মাল্লা শাইকু আল্লাহ খাসা কাহু শাইকু আম যার গুরু বা যার পীর নাই তার পীর শয়তান তার পিছনে নামাজ পড়া যাবে না তাহলে সনাতন ধর্মের মধ্যে বলেছে গুরু ইসলাম ধর্মের মধ্যে বলেছে পীর পীর যারা মানে না তারা ইসলামের খাতায় থেকে একটু দূরে থাকে আল্লাহ দেখে আল্লাহ শুনে সবাতে জানাই আল্লাহ কেমন বন্ধু জামাই জিজ্ঞাসা করে যায় পশু পাখি হাঁস মুরগি ভেড়া ছাগল উর দুম্বা ইনি কারো মতো নয় ইনি হচ্ছেন ইনার মতো ইনি হচ্ছেন সাদৃশ্যহীন কথাটা বুঝতে পেরেছ তো এখানে তোমার ছিল জিজ্ঞাসা সুন্দরভাবে হাদিস দলিল মতে তোমার কাছে করলাম আমি খলসা আর থাক থাক বেশি কথার নাই প্রয়োজন এই পৃথিবীতে যখন মানব জাতি আল্লাহ সৃষ্টি করে
করেছিলেন সর্বপ্রথমে সৃষ্টি করেছিলেন ইসলাম ধর্মে আখ্যা দিয়েছেন কুরআন আদম আর হাওয়া এই বাবা আর মা নারী আর পুরুষকে সৃষ্টি করেছিলেন বাবার একটি বাম পাঞ্জরের হাড় নিয়ে হাওয়াকে সৃষ্টি করেছিলেন যার নাম হর আর এই পার্বতী হচ্ছে মা শিব আর পার্বতী তদ্রূপ তখন আদম হাওয়া থেকে এসেছিলেন চারখানা সন্তান হাবিল কাবিল গাজবিবি আর আকলিমা ঠাকুরের পূজা পার্বণ আর কেউ করতেন ইসলাম ধর্মের মধ্যে নামাজ রোজা আর কেউ করে দেব দেবতার পূজা এরা দুই ভাই দুই ভাইয়ের মধ্যে একটু দ্বন্দ্ব লাগার পরে তখন বড় ভাই ছোট ভাইকে বলছে আরে তুই কি করছিস এগুলো করছে আমি দেব দেবতার পূজা করি আর তুই কি করিস করছে আমি নামাজ রোজা করি বলছে না তোর এটা ভুল সিদ্ধান্ত হাবিল কাবিলের মধ্যে লেগে গেল গন্ডগোল দুই ভাইয়ের মধ্যে তখন যখন দুই ভাই আবার মিলিত হয় কোথায়